জেটিভি নিউজ, ঐক্যের পথে মোড়া। গত কয়েক সপ্তাহের মধ্যে পঞ্চমবারের মতো দুটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া। দক্ষিণ হামগিয়ং প্রদেশের পূর্বাঞ্চলীয় শহর হামহুং থেকে জাপান সাগরে এই ক্ষেপণাস্ত্র দুটি ছোড়া হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়ার নেতার কাছ থেকে খুব সুন্দর একটি চিঠি পাওয়ার কথা জানানোর পরই নতুন ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করল পিয়ংইয়ং। ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সাম্প্রতিক যৌথ সামরিক মহড়া নিয়ে অসন্তুষ্ট হয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। গত জুনে ট্রাম্প কিমের এক বৈঠকে পারমাণবিক নিরস্ত্রীকরণ আলোচনা পুনরায় শুরুর বিষয়ে একমত হওয়ার পরে গত কয়েক সপ্তাহ ধারাবাহিকভাবে ক্ষেপণাস্ত্র ও রকেট ছুড়েছে উত্তর কোরিয়া। নতুন দুটি ক্ষেপণাস্ত্র ছোড়ায় কয়েক ঘন্টা আগে উত্তর কোরিয়ার নেতার কাছ থেকে চিঠি পাওয়ার কথা জানান ট্রাম্প। হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, এটা খুবই ইতিবাচক চিঠি, আমার মনে হয় আমরা আরেকটি বৈঠক করব। যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়া নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখায় উত্তর কোরিয়া। তাদের এই মহড়ার মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ও দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়েন ইন এর মধ্যকার চুক্তি লঙ্ঘন করা হয়েছে। 11 আগস্ট এই যৌথ মহড়া শুরু হওয়ার কথা থাকলেও সীমিত পরিসরে ওই মহড়ার প্রস্তুতি শুরু হয়েছে। উত্তর কোরিয়া এই মহড়াকে উস্কানি হিসেবে দেখছে। গত জুনে দুই কোরিয়ার সীমান্তে ট্রাম্প কিমের বৈঠকের পর 25 জুলাই প্রথমবারের মতো ক্ষেপণাস্ত্র ছোড়ে উত্তর কোরিয়া। ওই ক্ষেপণাস্ত্রটি প্রায় 690 কিলোমিটার দূরে আঘাত হানতে সক্ষম হয়। দেশ বিদেশের প্রতিটি সংবাদ সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর ক্লিক করুন পাশে থাকা বেল আইকনটিতে।